খবর দিতে হবে তো। আচ্ছা এর জন্য দায়ীটা কে? কুড়িজন যে মারা গেল ওর জন্য দায়ীটা কে? আর এইসব এইসব ফালতু কথা বলে লাভ নেই যে চাইনিজের এত লোক মারা গেছে, ওর এত লোক মারা গেছে। তাই তোমাকে তোমার যে এটা স্বীকার করতে হবে, ও আর কি মারা গেছে আমরা দেখিনি। প্রধানমন্ত্রী আমাদের বলে দিল যে আমাদের সেনারা মারতে মারতে মেরেছে, কথাটা বুঝবে না আগে, মারতে মারতে মেরেছে। প্রধানমন্ত্রী কে উদার থাকে ও দেখা কে ও দেখেছিল ওখানে মারতে মারতে মরেছিল কি দাঁড়িয়ে দেখছিল। মারতে মারতে যদি মরে থাকে 15 জন সেনাকে বন্দি করে নিয়ে গেল কি করে? কথাটা একটু মানে একটু ভাবার চিন্তা করুন, ভাবনার চিন্তা করুন। খালি মুখে বললে কিছু হয়ে যায় না, এটা গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি গ্রাউন্ড রিয়েলিটি বলছি, মুখে বললে কিছু হয়ে যায় না। আমাদের যে সেনারা মারা গেছে সেটা শুধুমাত্র শুধুমাত্র আমি বলবো আমাদের যে যারা যে নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য, আমাদের এর জন্য আমাদের প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, এর জন্য আমাদের যে ডিফেন্স মিনিস্টার আছে ওকে জবাব দিতে হবে এর জন্য। কেন মারা যাবে কথাটা আপনি চিন্তা করুন একবার, কথাটা চিন্তা করুন। মানে ওরা কি করেছে? মেরেছে মেরেছে তোকে, আবার 20 জনকে বন্দি করেও নিয়ে গেছে, কতটা ভাবার বিষয় আছে? মানে তোমাকে মেরেছে 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 তো, তোর 20 জনকে তো মেরে দিয়েছে, ওটা ছাড়ো, আরো 15 জনকে 15-20 জনকে বন্দি বানিয়ে নিয়ে গেছে। মানে ওর ক্ষমতাটা কত ছিল? ওরা ফুল প্রুফ প্ল্যান করেছিল এর আগে থেকে, ওরা প্ল্যান করে করেছে। সেই প্ল্যানিংটা তোমাদের কাছে কেন নেই? আমার কোশ্চেনটা বুঝতে পারলে? এই প্ল্যানিংটা তোমাদের কাছে কেন নেই? তোমরা এত মুখে বলো আমি এ কর দেঙ্গে ও কর দেঙ্গে, আমি বলবো তো আমি বলবো, ইন্ডিয়া কুছ ভি নেই কর পায়েগা, উসকে দম নেই হ্যায়। সিধি বাত হ্যায়, মে অ্যাজ এ ইন্ডিয়ান উসকা দম নেই হ্যায়। আমি তো বলবো ও জো আর্মি হ্যায় উসকা কুছ ভি দম নেই হ্যায়, ও কর নেই সকতা কুছ ভি, গ্যারান্টি হ্যায় কর নেই সকতা। জো করতা হ্যায় ও কুছ বোলতা নেই হ্যায়, করতা হ্যায় সিরফ। চাইনা কুছ বোলা ক্যা কি হাম ও কর দেঙ্গে ও কর দেঙ্গে? ও সিধা কর দিয়া, বাদ মে তুম দেখ লো ক্যা কর দিয়া। আর এই যে লোক যে বলছে যে ওই যে চাইনা পাকিস্তান ইয়ে ওই তোমার আমেরিকা আসছে ও সাপোর্ট করবে ও সাপোর্ট করবে, ভাই ওরা পরে সাপোর্ট করবে, নিজের তো দমটা থাকা দরকার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার যে মূল্যবান আপনি প্রতিক্রিয়া জানিয়েছেন স্যার, আপনার মূল্যবান প্রতিক্রিয়া প্রত্যেকেই শুনছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি মাইতি টিভি চ্যানেল কল করে আপনার যে ওপিনিয়ন আপনি জানিয়েছেন, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। সত্যি নিয়ে খুবই অনুষ্ঠান খুবই মানে খুবই খারাপ, দুঃখজনক ব্যাপার, আমাদের নিজেদের ভাবলেই খারাপ লাগে। আমরা কি করব, আমার দেশ কি করবে? তাদের ঘরকে 40 লাখ 50 লাখ টাকা দিয়ে দেন, ওই ছেলেটা মারা গেল ওর জীবন তো আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না কেউ, বা যার মা বাবা মারা গেছে ওর জীবন কি কেউ ফিরিয়ে দিতে পারবে? তাহলে তাহলে কি কেন যাবে এই কাজে, কেন যাবে? যেখানে আমাদের সরকারই ঠিক নেই কেন যাবে, কেন যাবে ভাই? তুমি কে মরনে কে লিয়ে যায়গা কে? হ্যাঁ তুই ওখানে গুলি চালাতে পারবে না, এটা করতে পারবে না, কিন্তু হ্যাঁ তুই মরবি ওখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবি, তুই তুই মরবি। ঠিক আছে, তো আপনারা শুনলেন ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা শুনেছেন। এইভাবে আপনাদের মতামত আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে অবশ্যই জানান এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মাইতি টিভি চ্যানেল নিয়ে এসেছে আপনাদেরই জন্য, তো আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানান, এটাই আপনাদেরকে বলবো। একজন লাইভ চ্যাটের মাধ্যমে জানিয়েছেন যে গুড ইভিনিং দাদা, উনি লিখেছেন শম্পা দাস, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি আপনার যে আপনি লাইভ চ্যাটের মাধ্যমে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো অবশ্যই আপনার কল করে আপনার ওপিনিয়ন অবশ্যই জানান, বা কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, এটাই আপনাদেরকে বলবো। যিনারা কল করেছিলেন আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা শুনেছেন, তো এইভাবে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামের মাধ্যমে। অবশ্যই চাইবো বন্ধুরা আপনাদের ওপিনিয়ন আমরা চাইবো,
প্রত্যেকের কাছ থেকে অবশ্যই আপনারা কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানান এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। তো চাইবো বন্ধুরা কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান। জয় ভারত। লাদাখের গালওয়ান ঘাঁটিতে ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে চীন সেনার সঙ্গে ধাক্কাধাক্কির সময় ভারতীয় 20 জন বীর জওয়ান শহীদ হন। সেই সঙ্গে শহীদ হওয়া 20 জন বীর জওয়ানের আত্মার শান্তি কামনা করি, মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই। জয় হিন্দ, জয় ভারত। লাদাখের গালওয়ান ঘাঁটিতে ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে চীন সেনার সঙ্গে ধাক্কাধাক্কির সময় ভারতীয় 20 জন বীর জওয়ান শহীদ হন। সেই সঙ্গে শহীদ হওয়া 20 জন বীর জওয়ানের আত্মার শান্তি কামনা করি, মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই। জয় হিন্দ, জয় ভারত। লাদাখের গালওয়ান ঘাঁটিতে ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে চীন সেনার সঙ্গে ধাক্কাধাক্কির সময় ভারতীয় 20 জন বীর জওয়ান শহীদ হন। সেই সঙ্গে শহীদ হওয়া 20 জন বীর জওয়ানের আত্মার শান্তি কামনা করি, মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই। জয় হিন্দ, জয় ভারত। লাদাখের গালওয়ান ঘাঁটিতে ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে চীন সেনার সঙ্গে ধাক্কাধাক্কির সময় ভারতীয় 20 জন বীর জওয়ান শহীদ হন। সেই সঙ্গে শহীদ হওয়া 20 জন বীর জওয়ানের আত্মার শান্তি কামনা করি, মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই। জয় হিন্দ, জয় ভারত। লাদাখের গালওয়ান ঘাঁটিতে ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে চীন সেনার সঙ্গে ধাক্কাধাক্কির সময় ভারতীয় 20 জন বীর জওয়ান শহীদ হন। সেই সঙ্গে শহীদ হওয়া 20 জন বীর জওয়ানের আত্মার শান্তি কামনা করি। তো প্রত্যেকে যেনারা এই লাইভ টেলি প্রোগ্রামে কল করে ওনাদের ওপিনিয়ন জানিয়েছেন, ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আরেকজন চ্যাট করে জানিয়েছেন যে শম্পা দাস, তোমাদের স্যালুট করি। তো উনি এটাই লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনার যে মূল্যবান ওপিনিয়ন আপনি লাইভ চ্যাটের মাধ্যমে আপনি করেছেন, থ্যাংক ইউ সো মাচ, বহুত বহুত ধন্যবাদ আপকো দেতা হুঁ, আপনাকে দিচ্ছি আপনি যে মূল্যবান আপনার যে জানিয়েছেন মতামত, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো যেনারা কল করেছিলেন ওনাদেরকে মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের মূল্যবান ওপিনিয়ন আপনারা শেয়ার করেছেন। তো এই ওপিনিয়ন আমরা শেয়ার করেছি, আপনারা শুনেছেন, প্রত্যেকেই শুনেছেন। তো এইভাবে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করতে পারবেন লাইভ চ্যাটের মাধ্যমে কিংবা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো শম্পা দাস ম্যাডামকে আমি বলবো আপনি কল করে আপনার ওপিনিয়ন আপনার শেয়ার করতে পারবেন, আপনি কল করুন এবং যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল হচ্ছে ওই নাম্বারে আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মাইতি টিভি চ্যানেল নিয়ে এসছে, আপনারা এই লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইতি টিভি চ্যানেল, ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইতি টিভি চ্যানেলের সরাসরি লাইভ সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন।
চাইবো আপনাদের ওপিনিয়ন।